এই গোলামরে খোঁজার জন্য সবাই যে যে হারে দৌড়াই গেছো, মনে হইতেছে গোলাম একখান আলাদিনের সারা। হ্যাঁ, এরকম ঘষা মারলেই টুক টুক করে স্বর্ণের মোহর পড়বে। এই যে মন্টু কাকা, হাবিবুল্লাহ ভাই হেরাও গেছে তারে খুঁজতে। কেন, হে কি? হ্যাঁ, আর অসুবিধা নাই, খুঁজুক না। ওই সিকি ব্যাপারটা, গোলামের প্রতি আমাদের টান আছে, মিয়াবের বেশি আছে, আমারও কম নাই। ওই সিকি গোলামের মায় আমাকে পোলার মতো করে দেখছে, দুধের শিশু ছিলাম, হাতে ভাত পেকে খাওয়াইছে, এই জন্য খালার প্রতি একটু দরদ আছে, এই কারণে গোলামের প্রতি বিয়াবের দরদ আছে, আমারও দরদ আছে। অসুবিধা তোমার কোন জায়গাটা আমার কত অসুবিধা আছে কেন? শুনো নাই, আগেকার দিনে রাজা বাদশারা কি করত, রাজা বাদশারা ওনাদের আশেপাশে আত্মীয় স্বজন দূর সম্পর্কে আত্মীয় স্বজন যারা আসলো সবাই রে সাফ করত। কেন, কারণ সুযোগ পাইলে তারাই কিন্তু গাড়ির উপরে বৈশা মতাটা মানি। এই যে আমি, আমি কি কম দুঃখ পাইছি? আমি যে আগে ঘরে বিয়া করছিলাম সেই ঘর তো আমি করতে পারি নাই। কেন করতে পারি নাই? কারণ তখন আমার এই বুদ্ধিটা ছিল না। আমি যদি তখন আশেপাশের এইসব দুঃসম্পর্কের আত্মীয় স্বজনদের খেদাই দিতে পারতাম, তাহলে কিন্তু সংসারটা ঠিকই করতে পারতাম। এমনকি এখন সেই একই ভুল তার আমি করবো না। তুমি কি চাইতেছো এটা কত মারে? কি চাইতেছে মানে? গোলাম রে আর খোঁজার দরকার নেই। এই যে আলাপি, আলাপি আছে না, এই আলাপিরে কেমনে ঘর থেকে এই বাড়ির থেকে ঘর ছাড়া করা যায় সেই ব্যবস্থা করো, নাহলে কি করবো? কয়েকদিন পরে দেখবা যে আলাপি কইবো যে মিয়া ভাই আমগো তো কেউ নাই, আমরা তো এতিম মানুষ, আমগোরে ওই ঘরটা লেখা দাও, তখন তখন কি হইব? এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ যদি নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আচ্ছা, গোলামের চিন্তা মাথা থেকে বাদ দিলাম, আলাপের বিষয়টা আমার উপর ছেড়ে দাও। ছেড়ে দাও কি করতেছি? আগে যেভাবে সন্দেহ করে স্যান্ডেলের বাড়ি দিছ, আমি আর ভিতরে নাই, বলবো যাবো যে তোর হলো আমি নাই। আচ্ছা ওইসে তো, ওইটা তো গেছে, আবার ওইটারে কেন টানতেছো? তাহলে আমার উপর ছেড়ে দাও, আমি কিভাবে সিস্টেম করে বাইর করবো? এর মাঝখানে কোনো তামাশা করো না, আবার কইবা কির বোনের মতো, আর কেমনে বই নয়, তোমার এক্স বইয়ের এক্স শালী। আচ্ছা কইলাম তো, আমি আর এসব কমো না, আমার একটাই চাওয়া, গোলাম রে আর খোঁজা দরকার নেই, আর আলাপিরে কেমনে বাড়ির থেকে বাড়ি ছাড়া করা যায় সেই ব্যবস্থা করো। তোমার কাজ একটাই হবে, গোলাম গোলাম করে কানবা, আর মনে করো যে এই যে এগুলোর ভিতরে মাথা বাইরে আইবা, কই গেল রে? এন্দা আমি মন্টু কাকা আপনি এবারে কইতেছি, যেমনে গেছেন খুঁজতে অমনি জিলেপি খেয়ে আয় পড়ে। আর কথা স্বভাবে আসতে দেওয়ালের কান আছে, আলাপির লোকে আমি কথা কইতেছি। তোমারে আমার এই জন্যই ভালো লাগে, তো বুদ্ধি তোমার মাথায়। ওর মাথা মেলা বুদ্ধি, অঙ্গ মাথায় কম বুদ্ধি রেখে লাভ আছে? আমরা কি মূলা খাই নাকি ভাতি তো খাই? হয়েছে মূলা খাওয়া না, তোলা মুড়ি খাই। বাদ বারো আইতেছি, বিয়ার আগে বুঝি নাই গো, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।